আসসালামু আলাইকুম প্রেমপ্রবাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মিডল্যান্ড ব্যাংকের প্রিপেড কার্ড কোথা থেকে নেবেন, কীভাবে নেবেন, কত টাকা চার্জ, সুবিধা অসুবিধা এ টু জেড। তা চলুন ভিডিওটা শুরু করি। মিডল্যান্ড ব্যাংকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের সকল প্রতিনিধি ব্যস্ত আছে, আপনার কলটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছুক্ষণ অপেক্ষা করুন। All of our agents are busy at this moment. Your call is very important to us. Just stay on the line and your call will be answered in the order it was received. আসসালামু আলাইকুম, মিলন আপনাদের শাকিল বলছি, কিভাবে সহায়তা করতে পারি? হ্যালো হ্যালো, আন্তরিক দুঃখিত স্যার, আপনাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি, বলবেন কিভাবে সহযোগিতা করতে পারি স্যার? আমি আপনাদের ওয়েবসাইটে দেখলাম যে প্রিপেড কার্ডের জন্য আবেদন করা হয়, আসলে কি ব্রাঞ্চে যেতে হবে না ওখান থেকেই সবকিছু? না স্যার, প্রিপেড কার্ডের আপনার আবেদনটা যেটা ওয়েবসাইটে আছে এটা সময় সাপেক্ষ এবং লেন্দি একটা প্রসেস, এটাতে আবেদন করলে অনেক দেরি হয়ে যাবে, হয়তো প্রিপেয়ারে অনেক সময় লেগে যাবে। আপনার সবচেয়ে ভালো হয় স্যার, আপনি এক ঘন্টার জন্য ব্রাঞ্চে ভিজিট করবেন, এক ঘন্টার মধ্যে কার্ড নিয়ে আপনি বাসায় চলে আসতে পারবেন, ভিজিট করতে হবে ব্রাঞ্চে স্যার। এখানে তো আমার অ্যাকাউন্ট নেই আপনাদের, অ্যাকাউন্ট ছাড়া আমাদের প্রিপেড কার্ড নেওয়া হয় স্যার। দেওয়া যায়? জি। কোনো কিছু লাগবে কিনা, মানে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে? আপনার দুই কপি ছবি লাগবে, ভোটার আইডি কার্ডের কপি লাগবে, ইউটিলিটি বিলের কপি লাগবে এবং আপনার পাসপোর্ট লাগবে যদি আপনি ডলারে ব্যবহার করতে চান। হ্যাঁ, আর যদি ডলারে না করি ওইভাবে ব্যবহার করা যাবে তো? হ্যাঁ, ডলারে যদি না ব্যবহার করেন তাহলে পাসপোর্ট লাগছে না। এনআইডি কার্ড দিয়ে শুধু আনতে পারবো এবং ব্যবহার করতে পারবো, রেজিস্ট্রেশন করতে পারবো মিডল্যান্ড অনলাইন নাকি? জি, ঠিক আছে। অ্যাকাউন্ট না থাকলে কি দেবে, মানে যদি বলে যাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিবে স্যার, অ্যাকাউন্ট না থাকলেও আমাদের প্রিপেড কার্ড দেওয়া হয়। ঠিক আছে, দেখা যাক। অন্য কোনো ডকুমেন্ট লাগবে কি না, মানে স্টেটমেন্ট স্টেটমেন্ট আগে লাগতো এখন লাগে না স্যার। আবার বলছি কি কি লাগছে, এক কপি দুই কপি ছবি, ভোটার আইডি কার্ডের কপি, ইউটিলিটি বিলের কপি, আর যদি ডলারে ব্যবহার করতে চান পাসপোর্ট স্যার। ঠিক আছে, আর নমিনির কোনো ডকুমেন্ট? না, এরকম কোনো ডকুমেন্ট লাগবে না। ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।